আজ থেকে আমরা সরকারি দলেও নেই বিরোধী দলেও নেই, বলেছেন জি এম কাদের। এদিকে নির্বাচনের আগে সংসদ সদস্যরা পদত্যাগ না করলে সমসুযোগ সম্ভব নয়, বলেছেন মাহবুব তালুকদার। হু হু করে বাড়ছে পানি, পুরো সিলেটে জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা। জানাবো ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা। জানাবো মামলার প্রস্তুতি নিচ্ছেন সাক্কু, অংশ নেবেন আগামী সংসদ নির্বাচনে। এবং সর্বশেষ জানাবো বর্তমান সংবিধানের আমূল একটা সংস্কার করতে হবে, বলেছেন মাহমুদুর রহমান মান্না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজ থেকে আমরা সরকারি দলেও নেই বিরোধী দলেও নেই, বলেছেন জি এম কাদের। জাতীয় পার্টি চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, আমরা কারো সাথে নেই, আমরা দূরে আছি, সরকারি দলেও নেই বিরোধী দলেও নেই, আমরা জনগণের সঙ্গে আছি, বাংলাদেশের মালিকানা ছিনতাই হওয়ার পথে। উল্লেখ করে জি এম কাদের বলেন, এটা জনগণের দেশ হবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই দেশ চালাবে, এটাই আমাদের রাজনীতি, আমরা জনগণের রাজনীতি করি, আমরা জনগণকে সাথে নিয়ে তাদের মালিকানা ফিরিয়ে দেব। তিনি বলেন, পাকিস্তানিরা আগে এদেশের সম্পদ লুটে পাকিস্তানে নিয়ে যেত, এখন আমাদের দেশের টাকা বাইরে পাচার করা হচ্ছে, এই টাকা দেশের মানুষের টাকা, তারা এই টাকা লুট করে নিয়ে যাচ্ছে, এখানে শতভাগ টাকায় অসৎ টাকা, এবার বাজেটে আইন করে কালো টাকা দেশে আনার সুযোগ দিতে চাইছে, এটা একটা অনৈতিক সুবিধা। আর যারা ক্ষমতায় আসার জন্য লাফালাফি করছে তারাও একই লুটপাট করেছে, রাজনীতি হলো রাজার রাজকর্ম, এখন মানুষ বলে এটা আমার দেশ, আমারাই সব ঠিক করব। বাংলাদেশের প্রতিটি মানুষ দেশের মালিক, এর ক্ষমতা ও সম্পদের মালিক জনগণ, তবে দেশে সেই অবস্থা আর নেই, এখন আর নির্বাচন নেই, আমাদের সকলকে সমানভাবে কথা বলার সুযোগ দেওয়া হয় না, এরশাদ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন আমরা তা বাস্তবায়ন করব। এদিকে নির্বাচনের আগে সংসদ সদস্যরা পদত্যাগ না করলে সমসুযোগ সম্ভব নয়, বলেছেন মাহবুব তালুকদার। সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, দেশের রাজনৈতিক বাস্তবতার জাতীয় নির্বাচনের প্রতিটি আসনে অধিষ্ঠিত সংসদ সদস্যদের পদে বহাল রেখে সুষ্ঠু নির্বাচনের ধারণা বাতুলতা মাত্র। নির্বাচনের আগে সংসদ সদস্যরা পদত্যাগ না করলে লেভেল প্লেয়িং ফিল্ড অর্থাৎ সবার জন্য সম সুযোগ নিশ্চিত করা সম্ভব নয়। মাহবুব তালুকদার বলেন, আমার মতে আগামী জাতীয় নির্বাচনের একটাই চ্যালেঞ্জ, তা হলো সব দলের অংশগ্রহণে নির্বাচন করা। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে জাতীয় আন্তর্জাতিকভাবে তা গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে আগামী জাতীয় নির্বাচন বিশ্বমানের হতে হবে। আলোচিত সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, বিশ্বমানের নির্বাচন করতে হলে একটি নিরপেক্ষ সরকার দরকার, গ্রহণযোগ্য সরকারই কেবল গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা দিতে পারে। মাহবুব তালুকদার বলেন, জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকদের নিজস্ব এলাকায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়ে থাকে, জেলা প্রশাসকের বদলে নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তাদের স্থলাভিষিক্ত করা প্রয়োজন, যদি একান্তই জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করতে হয় তাহলে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট সময়ের আগে তাদের বিভিন্ন জেলায় বদলি করা আবশ্যক। মাহবুব তালুকদার আরও বলেন, বর্তমানে সংলাপের যে ধারা পরিলক্ষিত হচ্ছে তা আমার কাছে গতানুগতিক মনে হয়, বিগত কমিশনগুলোর সংলাপ পর্যালোচনা করলে দেখা যায় আমন্ত্রিত সুধীজন প্রায় একই ধরনের পরামর্শ দিয়েছেন, ইভিএম বা ভোটকেন্দ্রের পাহারা এই মুহূর্তের চ্যালেঞ্জ নয়, আমরা নিজের অভিজ্ঞতা থেকে বলছি, বিশ্বমানের নির্বাচন করতে হলে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত করতে হবে, পুলিশের কার্যক্রম কঠোরভাবে মনিটর ও নিয়ন্ত্রণ করা আবশ্যক। মাহবুব তালুকদার বলেন, আমি মনে করি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন করতে হলে নির্বাচন কমিশন ও সরকারের সংলাপ প্রয়োজন, আমি যেই রূপরেখা উপস্থাপন করলাম তার বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করা অপরিহার্য, দুই এমপি অর্থাৎ মানি পাওয়ার ও মাসেল পাওয়ারকে প্রতিহত করতে হবে, অন্যদিকে নির্বাচনী আচরণবিধি ও অন্যান্য বিধিবিধান পরিপালনে শূন্য সহিষ্ণু নীতির কোনো বিকল্প নেই, সংবিধান সংশোধন না করা হলে নির্বাচনী প্রক্রিয়ার পরিবর্তন করা যাবে না, নির্বাচনী প্রক্রিয়ার পরিবর্তন অবশ্যম্ভাবী, যোগ করেন মাহবুব তালুকদার। হু হু করে বাড়ছে পানি, পুরো সিলেটে জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢালে মাত্র তিন দিনের ব্যবধানেই শরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের 12টি উপজেলা। সমানতালে পানি বাড়তে থাকায় অজানা আতঙ্কে নির্ঘুম রাত কাটছে লোকজনের।
জানা গেছে সিলেট নগর সহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে, পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। স্থানীয়রা জানিয়েছেন, গত বন্যা 2004 সালের বন্যাকে অতিক্রম করেছিল, এবারের বন্যা 1988 সালের বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে। অবস্থা এতই বেগতিক যে মানুষ এখনও আশ্রয় পাচ্ছে না। জানা গেছে ভারী বর্ষণার ওজনের ঢালে সুরমা কুশিয়ারার পানি ক্রমাগত বাড়ছে, এতে বেশি প্লাবিত হয়েছে সিলেটের সীমান্তবর্তী অঞ্চল কোম্পানিগঞ্জ জৈন্তাপুর গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার বিস্তীর্ণ জনপদ। বানের জলে ভেসে যাচ্ছে কাঁচা ও টিনশেড বাড়িঘর, অনেক জায়গায় নদী ভাঙনও দেখা দিয়েছে। এরই মধ্যে কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই অবস্থায় সরকারি সহায়তাও পৌঁছানো সম্ভব হচ্ছে না মানুষের কাছে। ওসমানী বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ ঘোষণা। এদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি পানি চলে আসায় বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, বন্যার পানি বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি চলে এসেছে। বিমানবন্দরের বিভিন্ন যন্ত্রপাতি বন্যার পানি থেকে রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাফিজ আহমেদ আরও বলেন, পরিস্থিতি বিবেচনায় আরও নতুন সিদ্ধান্ত আসতে পারে। পানিবন্দী মানুষকে উদ্ধার ও বিদ্যুৎ পাওয়ার স্টেশন রক্ষার কাজ শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা। শুক্রবার সকাল থেকে সিলেট সদর, কোম্পানিগঞ্জ, সুনামগঞ্জের ছাতক, দোয়ারা বাজার, দিরাই, জামালগঞ্জ উপজেলা সহ মোট 8টি উপজেলায় কাজ করছে সেনাবাহিনী। এই তথ্য নিশ্চিত করেছেন সেনাবাহিনীর 17 পদাতিক ডিভিশন সিলেটের প্রধান মেজর জেনারেল হামিদুল হক। তিনি বলেন, ইতোমধ্যে সেনাবাহিনীর 8টি ব্যাটালিয়ন সদস্যরা পানিবন্দী মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছানো, চিকিৎসা সহায়তা, খাবারের ব্যবস্থা, খাদ্য গুদাম রক্ষা সহ সিলেট সদরের কুমারগাঁও বিদ্যুৎ পাওয়ার স্টেশন রক্ষার কাজ করছে। দুই জেলায় বিদ্যুৎহীন পোনে 2 লাখ গ্রাহক। সিলেটে বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। অনেক জায়গায় বিদ্যুৎ উপকেন্দ্র ও বৈদ্যুতিক খুঁটি তলিয়ে যাওয়ায় সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এ অবস্থায় সিলেট ও সুনামগঞ্জের প্রায় 1.25 লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। শুক্রবার দুপুরে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পানি বাড়তে থাকায় সিলেট সদরের কুমারগাঁও 132/33 কেভি ডিগ্রি উপকেন্দ্র বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বর্তমানে নিয়ন্ত্রণ কক্ষ ছুঁই ছুঁই করছে বন্যার পানি। বিউবো সিলেটের প্রধান কৌশলী মোহাম্মদ আব্দুল কাদির শুক্রবার বলেন, বৃষ্টিপাত অব্যাহত থাকলে নিয়ন্ত্রণ কক্ষে পানি ঢুকে পড়ার আশঙ্কা আছে, এতে পুরো সিলেট জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়বে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবো সূত্রে জানা গেছে, বাসা বাড়ির মিটার পানির নিচে তলিয়ে যাওয়ায় নগরের উপশহর এলাকায় এরই মধ্যে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছে। দক্ষিণ সুরমা বিদ্যুতের সাব স্টেশনে পানি ঢুকে পড়ায় পুরো দক্ষিণ সুরমা উপজেলার বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সিলেটের 4 জেলার পিডিবির 4.5 লাখ গ্রাহক আছেন, এর মধ্যে সিলেটের 1 লাখ ও সুনামগঞ্জের 90,000 গ্রাহক বর্তমানে বিদ্যুৎহীন আছেন। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 1 ও 2-এর জেনারেল ম্যানেজার দিলীপ চন্দ্র চৌধুরী ও সঞ্জীব কুমার রায় জানিয়েছেন, সমিতি সিলেট 1-এর অধীনে 4,13,000 গ্রাহকের মধ্যে প্রায় 2,500 গ্রাহক এবং সিলেট 2-এর অধীনে 2,12,000 গ্রাহকের মধ্যে অন্তত 90,000 গ্রাহক বিদ্যুৎহীন আছেন। বিউবোর বিক্রয় ও বিতরণ বিভাগ 2-এর নির্বাহী প্রকৌশলী শামসিন আরিফিন বলেন, বন্যার অবনতি হয়, অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। জানাবো ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আম পাঠালেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য উপহার হিসেবে 1,000 কিলোগ্রাম আম্রপালি আম পাঠিয়েছেন। সরকারি সূত্র এই খবর জানিয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার একজন সিনিয়র কূটনীতিক আজ সন্ধ্যায় বাসককে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারতের প্রধানমন্ত্রী রামনাথ কোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আম পাঠিয়েছেন। তিনি বলেন, আজ কূটনৈতিক চ্যালেঞ্জ ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই দুই সম্মানিত ব্যক্তির কাছে আমগুলো পাঠানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছর ভারতের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কাছে 2,000 কিলোগ্রাম হাড়ি ভাঙা আম পাঠিয়েছিলেন। আম্রপালি একটি হাইব্রিড জাতের আম, যা মূলত বাংলাদেশের রাজশাহী অঞ্চলে জন্মে। স্বাদ ও রসালো প্রকৃতির জন্য এটি বাংলাদেশে খুবই জনপ্রিয়। বর্তমান সংবিধানের আমূল একটা সংস্কার করতে হবে বলেছেন মাহমুদুর রহমান মান্না। বর্তমান সংবিধানের আমূল একটা সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই সংবিধানে অনেক চমৎকার কথা আছে, কিন্তু ফ্যাসিবাদ তৈরি হওয়াও অনেক সুযোগ আছে। নিশ্চিতভাবে এই সংবিধানের একটা পরিবর্তন যদি করতে না পারি, তাহলে যে পরিবর্তন আমরা চাই সেই পরিবর্তন আমরা করতে পারবো না। মান্না বলেন, ডক্টর কামাল হোসেনকে আমি জিজ্ঞাসা করেছিলাম, এরকম সংবিধান কেন বানালেন, সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে? উনি জবাব দিয়েছিলেন, আমাদের সামনে তখন বঙ্গবন্ধু ছিলেন।
এই সরকার 14 সালের পর থেকে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে সকল বিরোধী দলকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। উল্লেখ করে আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গোটা নির্বাচন এক একটা ব্যবসায় পরিণত হয়েছে, আর কোনো ব্যবসা এত বেশি লাভ করা সম্ভব না। আর নির্বাচনকালে নির্বাচন কমিশন যেখানে একজন এমপিকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেখানে জাতীয় নির্বাচনের সময় পুরো সরকারকে কীভাবে নিয়ন্ত্রণ করবে? আওয়ামী লীগের অধীনে নির্বাচনে যাওয়া একেবারেই বাতুলতা এবং হাস্যকর ব্যাপার বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। তিনি বলেন, আওয়ামী লীগ দুইবার একতরফাভাবে ক্ষমতায় এসেছে, এবার আর পুরোপুরি পারছে না, বিদেশিদের চাপ আছে। অন্যদিকে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করা একেবারেই বাতুলতা হাস্যকর ব্যাপার তা সবাই জানে। এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে সংবিধানে ক্ষমতা কাঠামো বদলানো ছাড়া এই সংকটের আর কোনো সমাধান নেই। এটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সমতা কাঠামো। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কায়ুম বলেন, সংবিধান সভার নির্বাচন বিষয়টিকে আমরা খুবই গুরুত্বপূর্ণ মনে করি। 72 সালে সংবিধানে ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত হয়েছে, বিকেন্দ্রীকরণ হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠা মানে জবাবদিহি বিকেন্দ্রীকরণ প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগ বিএনপি সেটা কখনোই পারবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হওয়ার সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।